রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে আমি আহমদ আবাবিল আছি আপনাদের সাথে। আপনাদের বহুল পরিচিত বিষয় বিষক্ষয় অধ্যায় নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আজকে ইনশাল্লাহ সেই বিষয় বিষক্ষয় অধ্যায় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমরা শুরু করি। পর্নশক্তি ছাড়ার জন্য পর্ন ওয়েবসাইট ব্লক করার সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করা খুবই জরুরি। পর্ন দেখতে মন চাইলো, হাতের মুঠোয় হাই স্পিড ইন্টারনেট, দুটো ক্লিক, তারপর পর্ন ভিডিওর বিশাল ভান্ডার, এরকম অবস্থা থাকলে পর্নাসক্তি থেকে বের হয়ে আসা দুঃসাধ্য। এই লেখায় আমরা আপনাদের এমন কিছু সফটওয়্যার অ্যাপসের সন্ধান দিব যা দিয়ে আপনি অনলাইনের ফিতনা মোকাবেলার রসদ পেয়ে যাবেন। K9 সফটওয়্যার, যতগুলো পর্ন ব্লকিং সফটওয়্যার আছে তাদের মধ্যে K9 ওয়েব প্রোটেকশন সফটওয়্যার আমাদের সবচেয়ে পছন্দের। এই K9 সফটওয়্যার সকল কাজের কাজই, শুধু একটি সফটওয়্যার ইনস্টল করেই আপনি আপনার পিসিকে পর্ন সাইটে প্রবেশের জন্য অবৈধ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। K9 সফটওয়্যারের টিউটোরিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, K9 সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। K9 সফটওয়্যার ইনস্টল করার পর PDF টিউটোরিয়াল পাবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে। অ্যান্ড্রয়েড ফোনে পর্ন সাইট ব্লক করা, খুব জনপ্রিয় এক পর্ন সাইট ওম্যান অ্যান্ড টেক শিরোনামের লেখায় বলেছে তাদের ভিজিটরদের মধ্যে শতকরা 72 জনই মোবাইল ফোন ব্যবহার করে তাদের সাইটে ব্রাউজ করে থাকে। 2017 সালে করা জুনিপার রিসার্চ থেকে দেখা যাচ্ছে প্রায় 25 কোটি মানুষ মোবাইল ফোন অথবা ট্যাবলেট ব্যবহার করে পর্ন ভিডিও দেখছে, 2013 সালের তুলনায় যা প্রায় শতকরা 30% বেশি। স্মার্টফোনের উন্নতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্মার্টফোন ব্যবহার করে পর্ন দেখার পরিমাণ। একটা মোবাইল ফোন সঙ্গে রাখতেই হয়, ল্যাপটপ বা PC থাকা ততটা জরুরি না, আবার মোবাইল ফোন দামেও সস্তা, সাইজে ল্যাপটপ বা PC-র চেয়ে অনেক ছোট, যে কোনো জায়গায় ও সহজেই নিয়ে যাওয়া যায়, বাথরুমে, কাঁথার নিচে, আড়ালে আবডালে, চিপাই চাপাই সবখানেই। কাজেই পর্ন দেখার মাধ্যম হিসেবে মোবাইল ফোন যে পর্নাসক্তদের পছন্দের প্রথম তালিকায় থাকবে তা বলাই বাহুল্য। বাচ্চা কাচ্চাদের পর্নাসক্তির সম্ভাব্য একটা মাধ্যম হচ্ছে স্মার্টফোন। বাচ্চা কাচ্চা টিনেজার থেকে শুরু করে সকল বয়সী মানুষদের পর্নের অন্ধকার জগৎ থেকে দূরে রাখার জন্য ইন্টারনেট ফিল্টারিং সিস্টেমের সাহায্য নেওয়া খুবই জরুরি। PC-তে পর্ন সাইট ব্লক করার জন্য K9 নামের অসাধারণ একটা সফটওয়্যার আছে, কিন্তু আফসোসের বিষয় সবচেয়ে বেশি পর্ন সাইটে ব্রাউজ করা হয় যে মোবাইল ফোন দিয়ে, সেই মোবাইল ফোনে পর্ন সাইট ব্লক করার জন্য তেমন ভালো কোনো অ্যাপস নেই। যেগুলো আছে সেগুলো স্বয়ংসম্পূর্ণ না বা ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়। টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনলাইনে অ্যাপস কেনার জটিলতা আর সেই সঙ্গে অ্যাপসগুলো স্বয়ংসম্পূর্ণ না হওয়া। এই জটিলতা থেকে স্মার্টফোনগুলোতে পর্ন ব্লকিং অ্যাপস ইনস্টল করা হয়ে ওঠে না। অ্যাপস বাড়ানোর ওস্তাদ এমন ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টি নিয়ে একটু ভাববেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের যে যোগ্যতা দিয়েছে সেটা কাজে লাগিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু অবহেলিত এই ব্যাপারটিতে একটু মনোযোগ দিন। সমগ্র মুসলিম উম্মাহ তথা মানব জাতি আপনার দিকে চেয়ে আছে, আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করে কাজে হাত দিন, আল্লাহ সুবহানাহু তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। জোড়াতালি দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে পর্ন সাইট ব্লক করা যায় চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এক, ওপেন DNS অ্যাড্রেস পরিবর্তনের মাধ্যমে। কেবল ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এই পদ্ধতিতে পর্ন সাইট ব্লক করা যাবে, মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এই পদ্ধতি ব্যবহার করে পর্ন সাইট ব্লক করা যাবে না। ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। 2, স্ক্রিন ব্রাউজারের মাধ্যমে, আমাদের সবচেয়ে পছন্দের পদ্ধতি, বেশ কার্যকরী। প্রয়োজনীয় এই অ্যাপসগুলো নামিয়ে নিন প্লে স্টোর থেকে, স্ক্রিন ব্রাউজার, অ্যাপস লক এবং এর ভিডিও টিউটোরিয়াল, তিনটারই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইউটিউবের ফিতনা থেকে রক্ষা, ইউটিউবের ফিতনা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। PC-র জন্য K9 ইনস্টল করে নিন। ইউটিউবের অশ্লীল কিংবা যৌন উত্তেজক ভিডিও থেকে রক্ষা পাওয়ার আরেকটি ভালো উপায় হলো সাজেস্টেড ভিডিও লিস্ট অশ্লীলতামুক্ত রাখা। ইউটিউব আপনাকে সাজেশন লিস্টে যে ভিডিওগুলো দেখায় তা মূলত কিছু জিনিসের উপর ভিত্তি করে। ওরা চায় যে আপনি যে রুচির লোক আপনাকে সেরকম ভিডিও পরিবেশন করতে, আর এজন্যই আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও বারবার দেখেন তাহলে তারা ওই ধরনের ভিডিওগুলো ডান পাশের সাইড বারে দেখাতে থাকে। অশ্লীল ভিডিওর ক্ষেত্রেও একই নীতি। দ্বিতীয়ত, ইউটিউবে অসংখ্য ভিডিও চ্যানেল আছে যে চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেসব চ্যানেলের ভিডিওগুলো আপনাকে ক্রমাগত দেখাতে থাকবে। এখন আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো যদি হয় কোনো ইসলামিক চ্যানেল, তাহলে অশ্লীল ভিডিও আপনার সামনে আসার তেমন কোনো সুযোগ পাবে না। এই পদ্ধতিটা অনেক কার্যকর। পবিত্র রাখা যায় নিজের ইউটিউব পরিবেশ। সাবস্ক্রাইব করতে হলে আপনাকে ইউটিউবে সাইন ইন বা লগ ইন করে নিতে হবে, আর এর জন্য দরকার একটি জিমেইল অ্যাকাউন্ট। ইউটিউবে যাবার পর আপনার ডান পাশে কোনায় সাইন ইন লেখা থাকবে, সাইন ইনে ক্লিক করে মেইল আইডিতে লগ ইন করার পর বিভিন্ন ইসলামিক চ্যানেল এবং ভিডিও সার্চ করে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিন।
একবারে 10-12টা করে নিতে পারেন, যাতে করে এগুলোর ভিড়ে অন্য কোনো অশ্লীল ভিডিও সাজেশন লিস্টে জায়গা না পাই। এছাড়া viewpure.com-এ গিয়ে কোনো ভিডিওর লিঙ্ক পেস্ট করে ভিডিওর অ্যাক্সেস করলে কোনো সাজেশন লিস্ট আসবে না ইনশাআল্লাহ। অশ্লীলতা থেকে কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউবের ফিতনা থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে নিচের 2টি ভিডিওতে এবং তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর জন্য যে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে পারেন সেটাও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সহ দিয়ে দিয়েছি। অনাকাঙ্ক্ষিত অ্যাড ব্লক। অনলাইনে অনাকাঙ্ক্ষিত অ্যাড ভয়ঙ্কর রকমের সমস্যার কারণ হতে পারে। তাছাড়া এইসব অনাকাঙ্ক্ষিত অ্যাড ব্রাউজিং স্পিড অনেক কমিয়ে দেয়। অনলাইনে অযাচিত অ্যাড দূর করার জন্য অ্যাডঅনস হিসেবে অ্যাড ব্লক ব্যবহার করতে পারেন। ফায়ারফক্স, ক্রোম দুটার জন্যই পাবেন। গুগল ক্রোমের জন্য অ্যাড ব্লকের লিঙ্ক এবং ফায়ারফক্সের জন্য অ্যাড ব্লকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য নামিয়ে দিন এই 2টি অ্যাপস, অ্যাপস ব্রেইন অ্যাড ব্লকার, অ্যাপস ব্রেইন অ্যাড ডিটেক্টর অ্যান্ড ফ্রি অ্যাড ব্লকার ব্রাউজার। দুইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে তা ধাপে ধাপে জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কটা আপনি দেখে নেন। এছাড়া ওয়াইফাই রাউটার অ্যাড্রেস পরিবর্তন করে পর্ন সাইট ব্লক করা যায়। পাঠকদের অনুরোধ করব ইউটিউব চ্যানেলে, অর্থাৎ লস মোডেস্টির পেজে, লস মোডেস্টির ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখতে। কে কিভাবে ব্যবহার করবেন? এক, আপনি নিজে পর্নাসক্ত হলে একদম কোনো কাছের বন্ধুর সাহায্য নিয়ে এই অ্যাপস বা সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন। শুধু আপনার বন্ধু পাসওয়ার্ড জানবে, আর কেউ না। এতে চাইলেও আপনি প্রোটেকশন ভেঙে অনলাইন পর্ন দেখতে পারবেন না। আপনার স্বামী আসক্ত হলে তার সঙ্গে আলোচনা করে নিয়ে অ্যাপস এবং সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, শুধু আপনি পাসওয়ার্ড জানবেন। তিন, আপনার সন্তানকে অনলাইন পর্নোগ্রাফি থেকে বাঁচানোর জন্য আপনি অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করবেন। আপনার সন্তানকে কোনো মতেই পাসওয়ার্ড জানতে দিবেন না। অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করার আগে তার সাথে খোলাখুলি আলোচনা করে নিলে ভালো হয়। কোনো অ্যাপ বা সফটওয়্যার খুঁজে পেতে বা ডাউনলোড করতে কিংবা ইনস্টল করতে কোথাও সমস্যা হলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের মেইলে। সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার সাথে সাথে অন্তরে আল্লাহ সুবহানাহু তাআলার ভয় বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। ইনফ্যাক্ট অন্যান্য সব কিছুর চেয়ে বেশি জরুরি। নিজের মনে যদি আল্লাহ সুবহানাহু তাআলার ভয় থাকে, সদিচ্ছা থাকে, তাহলে অন্য কোনো উপায় ছাড়াই পর্ণাসক্তি কাটিয়ে ওঠা যাবে ইনশাআল্লাহ। কিন্তু অন্তরের ব্যাধি দূর না হলে যত অ্যাপস বা সফটওয়্যার কিংবা টিপস ব্যবহার করুন না কেন, এক সময় না এক সময় পা ফসকাবেই।